নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত এখন আমি পঞ্চম শ্রেণীর পেজ নাম্বার আঠান্ন এর যে অঙ্কগুলো সেগুলো করাবো এর আগে এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তাদের বলবো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে যে বেল আইকন তাতে প্রেস করার জন্য যাতে করে তোমরা আমার নতুন ভিডিওগুলো প্রথমেই দেখতে পাও দেখো পেজ নাম্বার আঠান্নর দুয়ের দাগে দেখো বলা হয়েছে নিম্নলিখিত সংখ্যাগুলির দুটি সাধারণ গণিত নির্ণয় করি এখানে দেওয়া আছে প্রথমে চার ও ছয় চার ও ছয় এদের সাধারণ গণিতক নির্ণয় করতে হবে তাহলে দুয়ের দাগের ক প্রথমে আমাদের তাহলে করতে হবে চারের গণিতক চারের গণিতক গুলি হলো এর নিচে লিখতে হবে ছয়ের গুলি হল গুলি হলো এই চারের গুণিতগুলো কী কী হবে চারকে এক দিয়ে গুণ করলে চার চারকে দুই দিয়ে গুণ করলে আট তাহলে এরপরে হবে বারো ষোলো কুড়ি কেন চার পাঁচ কুড়ি এরপরে চার ছয় চব্বিশ চার সাতে আঠাশ চার আশে বত্রিশ চার নয় ছত্রিশ চার দশে চল্লিশ এই পর্যন্ত আমরা রাখলাম এরপরে এখানে ছয় একে ছয় ছ বারো ছ তিনে আঠেরো ছ চারে চব্বিশ ছ পাঁচে তিরিশ ছ ছয় ছত্রিশ আমাদের বলা হয়েছে দুটি সাধারণ গুণিতক লিখতে তাই আমরা দেখে নিই এখানে বারো এখানে বারো আছে এরপরে এখানে চব্বিশ আছে এখানে চব্বিশ আছে তাই এখানে আমরা আর গুণিতকগুলো লিখলাম না যেহেতু এরপরে এখনও অনেক গুণিতক আছে তাই আমরা এখানে ডট 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 দিয়ে রেখে দিলাম এরপরে চার ছয় এর সাধারণ গুণিতক গুলি হলো কি কি প্রথমে আছে বারো তাহলে প্রথমে এলো বারো এরপরে আছে কত না এরপরে চব্বিশ তাহলে এখানে দেখো বারো বারো চব্বিশ চব্বিশ তাই বারো চব্বিশ এরপরে দেখো এখানে ছত্রিশ এখানেও যাচ্ছে ছত্রিশ তাহলে এরপরে হবে ছত্রিশ যেহেতু আমাদের দুটো লিখতে বলা আছে দুটো লিখবো আমি এখানে তিনটে লিখে দিলাম এরপর খয় দাগে দেওয়া আছে নয় ও বারো তাহলে একই রকম ভাবে নয়ের গুণিতক গুলি হলো আরেকটি হলো বারো বারো এর গুণিতগুলি হলো নয় এর গুণিতগুলো কী কী হবে নয় একে নয় দুগুণে আঠেরো ন তিনে সাতাশ তাহলে নয়কে এক দিয়ে গুন করবো দুই দিয়ে গুণ তিন দিয়ে গুণ করবো চার দিয়ে করে এভাবে আমার গুন করেগুলি চলতে থাকুক ওকে এবারে ন চারে ছত্রিশ ন মাঝে ন ছয় চুয়ান্ন সাথে তেষট্টি ন নষ্টে বাহাত্তর এই পর্যন্ত রাখলাম এরপরে এখানে বারো একে বারো বারো চব্বিশ বারোদনে ছত্রিশ বারো চারে আটচল্লিশ বারো পাঁচে ষাট বারো ছয় বাহাত্তর বারো সাত চুরাশি এখানে একটা দিলাম একাশি এরপর ডট ডট দিয়ে দিল ঠিক আছে এরপরে আমরা লিখব নয় বারো এর সাধারণ গুণিতক হলো দেখো দুটোতেই আছে এরকম কে আছে দেখো একেবারে ছত্রিশ এখানেও আছে এখানেও আছে তাহলে হলো ছত্রিশ এরপরে কে আছে দেখো তো এরপরে আছে বাহাত্তর তাহলে বাহাত্তর তাহলে ছত্রিশ এবং বাহাত্তর হলো এদের সাধারণ গুণিতক এরপরে গয়ের দাগে চোদ্দ এবং একুশ গয়ের দাগে দেওয়া আছে চোদ্দ এবং একুশ তাহলে চোদ্দ এর গুণিতকগুলি হলো হলো আর নিচে একুশ এর গুণিতক গুলি হলো চোদ্দো একে চোদ্দো চোদ্দো দুগুণে আঠাশ চোদ্দো তিনে বিয়াল্লিশ চোদ্দো চারে ছাপান্ন চোদ্দ পাঁচে সত্তর এই পর্যন্ত আমি এখানে লিখলাম এখানে একুশ একে একুশ একুশ দুগুণে তিনে তেষট্টি একুশ চারে চুরাশি এই পর্যন্ত এরপরে এখানে যদি আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে এখানে বিয়াল্লিশ এখানে বিয়াল্লিশ আছে তাহলে এর পরেরটি অ্যাকচুয়ালি হওয়ার কথা চুরাশি তাহলে এখানে চুরাশি আছে এখানে নেই তাহলে এখনও এবার চোদ্দো আছে সত্তর চোদ্দো ছয় চুরাশি এটা লিখলাম এখানে রেখে দিলাম তাহলে এরপরে অতএব চোদ্দো একুশ এর সাধারণ সাধারণ গুণিতক গুলি হলো বিয়াল্লিশ এরপর চুরাশি ঘ তোমরা নিজেরাই করবে যদি তোমাদের কোনো অসুবিধা থেকে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলের কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করে জানাবে এরপরে তিনের দাগে নিম্নলিখিত সংখ্যাগুলির লসাগু নির্ণয় করি লসাগু বলতে আমরা কী বুঝি লসাগু বলতে বোঝায় লঘিষ্ট সাধারণ গুণিতক অর্থাৎ এখানে আমাদের যে গুণিতকগুলো এলো এদের মধ্যে থেকে যেটি ছোট সেটি হলো আমাদের এই যে সংখ্যাগুলো আছে এদের লসাগু তাহলে দেখো তিনের দাগে তিনের দাগের ক দেওয়া আছে বারো তাহলে বারো এবং পনেরো তাহলে বারো এর গণিতগুলি হল বারোয়ের গণিতগুলো কী কী হবে তাহলে বারো একে বারো বারো দিনের চব্বিশ বারো দিনের ছত্রিশ বারো ছয় আটচল্লিশ চল্লিশ বারো পাঁচে ষাট বারো ছয় বাহাত্তর বারো সাতে চুরাশি বারো আশে ছিয়ানব্বই ছিয়ানব্বই বারো রঙ একশো আট বারো দশে একশো কুড়ি এই পর্যন্ত লিখলাম এখানে পনেরো এর গুণিত্বক ত্বকগুলি হলো পনেরো কে পনেরো পনেরো তুনে তিরিশ পনেরো তিনে পঁয়তাল্লিশ পনেরো চারে ষাট পনেরো পাঁচে পঁচাত্তর পনেরো একশো পাঁচ পনেরো এই পর্যন্ত রাখলাম এরপরে বারো পনেরো এর সাধারণ গুলি হলো এখানে আছে সাইট এখানেও সাইট তাহলে এখানে হলো সাইট এরপরে হবে একশো কুড়ি দেখো সাইট সাইট একশো কুড়ি একশো কুড়ি তাহলে একশো কুড়ি এই পর্যন্ত হলো আর কিছু নেই এখানে ওকে এরপরে আরও আছে যদিও আমরা এখানে আর লিখিনি তাই এখানেও আমরা লিখলাম না দুটো নিয়েছি এরপরে অতএব বারো পনেরো এর এর লসাগু সমান আমরা লসগু সমান কি বলেছিলাম লঘিষ্ঠ সাধারণ গুণিতক তাহলে সবথেকে ছোট গুণিতক যেটি সাধারণ গুণিতক তাহলে সব থেকে ছোট হলো সাইট সাইট তাহলে বারো এবং পনেরো এদের যে লসাগু তা হলো সাইট আশা করি তোমরা বুঝতে পারলে এরপরে দেখো ঠিক একই রকমভাবে ক্ষয়ের দাগি ক্ষয়ের দাগে দেওয়া আছে আট এবং বারো তাহলে আট আর বারো আট এর গুণিতকগুলি হল গুলি হলো আটকে আট আট গুণে ষোলো আট 3 চব্বিশ আট চারে বত্রিশ আট পাঁচে চল্লিশ আট ছয় আটচল্লিশ আট সাতে ছাপান্ন আট লং তেষট্টি এরপরে বারো এর এর গণিতকগুলি হল হলো বারো একে বারো বারো জনের চব্বিশ বারো তিনে ছত্রিশ বারো চারে আটচল্লিশ বারো পাঁচে ষাট বারো ছয় বাহাত্তর বারো সাত চুরাশি ঠিক আছে এরপরে আট বারো এর সাধারণ গণিতকুলি হল হ্যালো এখানে কথা আছে চব্বিশ এখানে চব্বিশ তাহলে চব্বিশ এরপর এখানে আটচল্লিশ এখানে আটচল্লিশ তাহলে আটচল্লিশ এরপর আরও আছে যেহেতু আমরা এই পর্যন্ত লিখেছি এখান পর্যন্ত করলাম এরপরে অতএব আট বারো এর লসাগু সমান চব্বিশ এখানে সবথেকে ছোট যে সাধারণ গুণিতক তা হলো চব্বিশ তাই এখানে লসাগু হলো চব্বিশ এরপরে গয়ের দাগটা তোমরা নিজেরাই করবে আমি তো ঘয়ের দাগটি দেখাচ্ছি দেখো ঘয়ের দাগে দেওয়া আছে পনেরো তাহলে পনেরো এর গুণিতক গুলি হলো পনেরো 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 দিনে তিরিশ পনেরো দিনে পঁয়তাল্লিশ পনেরো চারি ষাট পনেরো পাঁচে পঁচাত্তর পনেরো ছয় নব্বই এরপর নিচে আছে কি কুড়ি তাহলে কুড়ির গণিতক গণিতকগুলি হলো কুড়ি কে কুড়ি চল্লিশ ষাট আশি একশো একশো কুড়ি তো এখানে ষাট পাচ্ছি এরপর আর কিছু পাচ্ছি না তাহলে এখানে একটু বাড়িয়ে নিয়ে যাবো আমরা তাহলে একশো পাঁচ এরপর একশো কুড়ি ডট ডট দিয়ে দিলাম এরপরে পনেরো কুড়ি এর সাধারণ গুণিতক গুলি হলো। সাইট একশো কুড়ি এর অতএব পনেরো কুড়ি এর লসাগু সমান হলো সাইট ওকে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগছে যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে নেবে এবং এখন যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাদের বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে যে বেলাইকন তাতেই প্রেস করার জন্য এরপরের যে অঙ্কগুলো তোমরা করবে আমি তোমার ছয়ের দাগেটি করিয়ে দিচ্ছি নয়ের গুণিতক গুলি হল নয় কে নয় নদিনে আঠেরো নতিনে সাতাশ ন চারে ছত্রিশ নয় পঁয়তাল্লিশ ন ছয় চুয়ান্ন ন নষট্টি এর পরে নিচে আছে কত বারো বারো এর গুনিতক গুলি হল বারকে বারো বারো বারোদিনে চব্বিশ বারো দিনে ছত্রিশ বারো চারে আটচল্লিশ বারো মাঝে ষাট বারছে বাহাত্তর এরপরে দুটোর মধ্যে মিল কোথায় আছে আমরা ছত্রিশ ছত্রিশ পাচ্ছি এখানে বাহাত্তর আছে এখানে এরপরে বাহাত্তর আসবে তাহলে নয় বারো এর এর সাধারণ গুণিতক হলো ছত্রিশ আর বাহাত্তর দুটোই এখন পাচ্ছি আমরা এরপরে নয় বারো এর লসাগু সমান হলো ছত্রিশ এরপরে বর্গীয় যা দেওয়া আছে একুশ আর বারো তাহলে এর গুণিতকগুলি হল হল বারো 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 তিনে চব্বিশ বারো তিনে ছত্রিশ বারো ছয় আটচল্লিশ বারো মাসে ষাট বারো ছয় বাহাত্তর বারো সাথে চুরাশি বারো আটটা ছিয়ানব্বই বারো একশো আট এরপরে একুশ একুশের গুণিতকগুলি হল একুশ একে একুশ একুশ দুগুনে বিয়াল্লিশ একুশ দু বিয়াল্লিশ একুশ তিনে তেষট্টি একুশ চারে চুরাশি একশো পাঁচ এরপর তাহলে কোথায় আমরা মিল পাচ্ছি দেখো তো দেখো এখানে আছে চুরাশি এখানে আছে চুরাশি তো এরপর আমরা ডট ডট দিয়ে দিলাম বারো আর একুশ এর সাধারণ গুণিতক হলো চুরাশি পাচ্ছি এর পরে যেটি আসবে সেটি হলো একশো আটষট্টি ঠিক আছে এখানে একশো আটষট্টি নিয়ে আসতে গেলে আমাদের এখনো অনেক দূর যেতে হবে তাই আমি এখানেই রেখে দিলাম এর পরে দেখো তাহলে বারো একুশ এর লসাগু সমান চুরাশি তাহলে পেজ নাম্বার আঠান্নতে যে সমস্ত অঙ্কগুলো দেওয়া ছিল সেগুলো আমি করিয়ে দিলাম এর পরের দিন আমি অন্য পদ্ধতিতে লসাগু কীভাবে করতে হয় শেখাবো আজকে এই পর্যন্তই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ